আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আর আগের ভিডিওটিতে আমরা দেখে নিয়েছিলাম যে স্টেট ব্যাংকের এটিএম আনবক্সিং দেখেছিলাম, তবে এই ভিডিওটিতে আমরা দেখে নিব যে স্টেট ব্যাংকের এটিএম পিন এটিএম মেশিনে গিয়ে কিভাবে সেট করবেন, অর্থাৎ পিন জেনারেশন কিভাবে করবেন। তো বন্ধুরা, এই জন্য আপনাকে যে কোনো এসবিআই এটিএম মেশিনে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে পিন সেট করতে হবে। তো পিন সেট করার জন্য আপনাকে তিনটি জিনিস প্রয়োজন পড়বে। এক নম্বর হলো আপনার এটিএম কার্ডটি, দুই নম্বর হলো আপনার অ্যাকাউন্ট নম্বর, তিন নম্বর হলো আপনার ব্যাংকের সঙ্গে যেই ফোন নম্বরটি লিঙ্ক আছে সেই ফোনটি। তো চলুন আমরা চলে যাই সরাসরি এটিএম মেশিনে। তো আমরা চলে আসি এসবিআই এটিএম মেশিনে। তো এখানে আমরা কার্ডটি সোয়াইপ করলাম। কার্ডটি সোয়াইপ করার পর সিস্টেম অনুযায়ী যেটি বলছে যে যতক্ষণ না আপনার কাজ হচ্ছে ততক্ষণ আপনি কার্ডটি বের করবেন না। তো তারপর আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম। তো তারপরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন 25 10 99, অর্থাৎ 100-র মধ্যে 2 ডিজিটের নাম্বার টিপতে হবে। তো এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা 18 সিলেক্ট করে নিলাম। তো তারপর আমরা ইয়েজে ক্লিক করলাম। ইয়েজে ক্লিক করার পর প্লিজ ইন্টার ইউর পিন। তো আমাদের তো পিন নেই, তো আমরা এখান থেকে পিন জেনারেশনের উপর ক্লিক করব। পিন জেনারেশনের উপরে ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ইন্টার ইউর অ্যাকাউন্ট নম্বর। তো আমাদের 11 ডিজিটের যে অ্যাকাউন্ট নম্বর সেই নম্বরটি আমরা এখানে টাইপ করে দেবো। তো দেওয়ার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন প্রসেস ইফ কারেক্ট। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইউর 10 ডিজিটের মোবাইল নম্বর। তো আপনার ব্যাংকের সঙ্গে যে ফোন নম্বরটি লিঙ্ক আছে সেই ফোন নম্বরটি এখানে এন্টার করে দিবেন। তো তারপরে প্রসেস ইফ কারেক্ট, তো এখানে আপনারা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে বলছে যে ইউর ট্রানজ্যাকশন ইজ পেন্ডিং প্রসেস ওয়েটিং। তো এখানে ওই কিছুক্ষণ ওয়েট করবেন, তো একটি ওর রসিদ ধরে আসবে। তো ওর রসিদটিতে লেখা আছে পিন জেনারেশন রিকোয়েস্ট ট্র্যাকিং সাকসেসফুলি। তো আপনার পিন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ আপনার ব্যাংকের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে দেখবেন একটি SMS চলে আসে এবং সেই SMS-এ আপনার পিন কিন্তু দেওয়া আছে, ইংরেজিতে লেখা আছে। আপনারা লক্ষ্য করুন, আমাদের পিনটি চলে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন যে 4744 4744। এটি হলো আমাদের এটিএম পিন, এবং এই পিনটি দিয়ে আপনারা না টাকা তুলতে পারবেন না টাকা চেক করতে পারবেন। এটি 24 ঘন্টার মধ্যে আপনাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ কীভাবে করবেন, এই জন্য আবারও আমরা এটিএমে আবারও কার্ডটি সোয়াইপ করলাম। সেম প্রসেস, কার্ডটি সোয়াইপ করার পর সিস্টেম অনুযায়ী যতক্ষণ না কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কার্ডটি বের করতে পারবেন না। তো তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করে নিলাম। তো তারপরে 10 থেকে 99 পর্যন্ত 2 ডিজিটের সংখ্যা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা 18 সিলেক্ট করে নিলাম। তো তারপর আমরা ইয়েজে ক্লিক করলাম। তো ইয়েজে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে প্লিজ ইন্টার ইউর পিন। তো আপনার SMS-এর মাধ্যমে যে পিনটি চলে আসে 4744, তো সেটি এখানে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন ব্যাংকিং। তো এই ব্যাংকিং অপশন আপনারা সিলেক্ট করে নেবেন। ব্যাংকিং সিলেক্ট করার পর আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন পিন চেঞ্জ। তো পিন চেঞ্জের উপর ক্লিক করবেন। তো উপরে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইউর নিউ পিন। তো আপনারা যে পিনটি রাখতে চাচ্ছেন, যে পিনটি ইউজ করতে চাচ্ছেন সেই পিনটি এখানে সিলেক্ট করবেন। এক্সাম্পল এখানে আমরা নিলাম 1 2 3 4। তো উপরে দেখতে পাচ্ছেন প্লিজ রি ইন্টার ইউর পিন, আবারও সেই পিনটি দিতে হবে 1 2 3 4। এটি আমাদের পিন নয়, আপনাদেরকে দেখানোর জন্য আমরা দিলাম। দেখুন ইউর ট্রানজ্যাকশন ইজ পেন্ডিং প্রসেস প্লিজ ওয়েট। তো এখানে ওয়েট করতে বলছে। তো দেখুন ট্রানজ্যাকশন কমপ্লিট। তো এখানে আমাদের পিন যেটি সেটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এবার আপনারা কার্ডটি বের করে নেবেন। সো এবার থেকে এই পিন দিয়েই টাকা তুলতে পারবেন, টাকা চেক করতে পারবেন, সম্পূর্ণই করতে পারবেন এই পিন দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং এটিএম থেকে টাকা কীভাবে তুলতে হয় না জেনে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।